আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বড়ই কিভাবে অনেক দিন সংরক্ষণ করে রেখে দেওয়া যায়, কারণ বড়ই সারা বছর পাওয়া যায় না, খুব অল্প সময় পাওয়া যায়। সেজন্য আমি এখানে বড়ই নিয়ে নিয়েছি, আর এই বড়ইগুলো সবগুলো ভালো বড়ই। আমি বাজার থেকে আনার পর ভালো করে ক্লিন করে নিয়েছি, তারপর আমি ফ্যানের বাতাসে সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি, আর বড়ইয়ের মধ্যে কোনো প্রকার পানি নাই। আর এখানে আমি সবগুলো ভালো বড়ই নিয়ে নিয়েছি, অনেক দিন সংরক্ষণ করে রাখার জন্য ভালো বড়ইগুলাই নিতে হবে, বেছে বেছে ভালো বড়ইগুলাই সেজন্য আমি নিয়ে নিয়েছি। আর এখন আমি এই বড়ইগুলাকে কিছুদিনের জন্য সংরক্ষণ করে রেখে দেব। আর এখানে আমি পেপার নিয়ে নেব, বড়ইগুলাকে আমি পেপারে পেঁচিয়ে রাখব। একবারে সব বড়ই রাখা যাবে না, কিছু কিছু বড়ই নিয়ে রাখতে হবে। আমি যতটুক করে একবারে নিয়ে খাবো, আমি ঠিক ততটুক বড়ই রেখে দেব। আমি এরকম করে অল্প অল্প বড়ই নিয়ে নেব, নিয়ে এরকম করে ভালো করে পেপারে পেঁচিয়ে রাখবো। আর অবশ্যই ভালো করে শুকিয়ে নিতে হবে, যদি আমরা ভালো করে শুকিয়ে নিই সেই ক্ষেত্রে অনেক দিন বড়িগুলো রেখে দেওয়া যাবে, আর কোনো প্রকার নষ্ট হবে না বা পচেও যাবে না। সেজন্য আমাদের ভালো করে আগে শুকিয়ে নিতে হবে, যাতে বড়ির মধ্যে কোনো প্রকার পানি না থাকে। এরকম করে আমি সবগুলা বড়ই প্যাক করে নিচ্ছি। সবগুলা বড়ই আমি এরকম করেই প্যাক করে নিলাম। এখন আপনাদের জায়গার উপর ডিপেন্ড করবে আপনারা কিসে রাখবেন। আমি একটা বক্সে করেও রেখে দেখাচ্ছি, এরকম করে আপনারা বক্সে করেও রেখে দিতে পারেন। আর বক্সে করে যদি রাখেন, ডিপ ফ্রিজে একটু জায়গা একটু বেশি লাগবে, বা পলি ব্যাগে করেও রেখে দিতে পারেন। পলি ব্যাগে করে রাখলে ডিপ ফ্রিজে জায়গা কম লাগবে। এখন আমি পলি ব্যাগেও দেখাচ্ছি। আর নর্মাল ফ্রিজে যদি রাখতে চান তাহলে অল্প কিছুদিন ভালো থাকবে, আর ডিপ ফ্রিজে যদি রাখেন তাহলে অনেক দিন বড়িগুলো ভালো থাকবে। আপনারা যখন বের করবেন তখন একটা প্যাক এরকম করে বের করবেন, সবগুলো যদি একসাথে বের করেন তাহলে সবগুলো একসাথে নষ্ট হয়ে যাবে। যখন খাবেন যতটুক ততটুকই একটা করে প্যাক বের করে নিতে পারেন। আপনারা এরকম করে দুইভাবে রাখতে পারেন, আমি দুইভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। আর যখন রাখবেন তখন কিন্তু বাতাসটা এরকম করে বের করে তারপরে প্যাকটা আটকাবেন, না হলে কিন্তু ঠান্ডা বাতাসটা পলি ব্যাগের ভিতরে চলে যাবে, তখন বড়িগুলা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এরকম করে দিয়ে এরকম করে মুছিয়ে মুড়িয়ে রেখে দিতে পারেন। আর এরকম করে রাখলে অনেক দিনই ভালো থাকবে, যখন সিজন থাকবে না তখন আপনারা বড়ই কিন্তু খেতে পারবেন। লবণ দিয়ে বড়ই কিন্তু ভালোই লাগে। আর এরকম করে বেশি করে এনে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন, আমি এরকম করে এনে সংরক্ষণ করে রেখে দেই। আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল, সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।